ভেজাল দিয়ে মানুষের স্বাস্থ্যকে কোনো ধরনের পরোয়া না করে যেভাবে খুশি করছে। আমাদের ভেজাল বিরোধী অভিযান হয়, কিন্তু ক্যাপাসিটি খুব অল্প সংখ্যক লোক নিয়ে এটা মনিটরিং করা, যদি ব্যাপক জনগণ এটার সাথে নৈতিকতা না জাগ্রহণ হলে শুধুমাত্র ভেজাল বিরোধী অভিযান দিয়ে এটা যাবে না। যেমন আমি যদি উদাহরণ দিই, মার্কিন যুক্তরাষ্ট্রে 1910 সালে প্রথম ভেজাল বিরোধী একটা আন্দোলন নিয়ে শুরু হয়েছে, এই দেশে ভেজাল ব্যবহার, তারা বুঝতে পারে যে ভেজাল চলছে। তারা মাত্র কয়েক বছরের ভিতরে এটাকে দমন করে একেবারে ভেজালটাকে পুরো নির্মূল করে দিয়েছে, এবং ওই দেশে ভেজাল বলতে কি এটা বোঝা যায় না। ফুড অ্যাডাল্ট্রেশন এই শব্দটা তারা এখন আর অপরিচিত হয়ে গেছে তাদের দেশে। সেম জাপানে তারা একটা পথের দ্বারা একটা গাছ থেকে পড়া ফ্রুটস ফল যদি তারা খেতে যায়, সেটাও পুষ্টিবিদে সিল না করলে তারা খায় না, তারাও ওই পর্যায়ে চলে গেছে, আমরা যেতে পারি না। আমাদের এই ভেজাল বিরোধী এটা শুধু ভেজাল বিরোধী খাদ্য না, এটা আসলে রুট আরো অনেক ডিপে। আমরা যে সমস্ত মাছ এবং ফসল উৎপাদন করছি, আমাদের মাটিতে পর্যন্ত হেভি মেটাল ক্ষতিকারক জীব পদার্থ এটা চলে গেছে। আমরা লেড, ক্রোমিয়াম, ক্যাডমিয়াম এগুলো মিশে যাচ্ছে। আমরা যে ধান চাউল খাচ্ছি, আমরা যে দুধ খাচ্ছি, মাংস খাচ্ছি, পোলট্রি ফিডে যে মেলাবেন, আপনি যে পোলট্রি ফিডে খাবার দিচ্ছেন বা মাছের ফিশ প্রোডাকশনে যে ফিশ ফিড ব্যবহার করছেন, সেখানে যে খাবার তৈরি হচ্ছে, এখানে ট্যানারি বর্জ্য দিয়ে ক্ষতিকারক হেভি মেটাল দিয়ে এখানে নিশ্চিত খাদ্য তৈরি হচ্ছে। এইটা যখন আপনি খাচ্ছেন, তখন আপনার শরীরে ব্যাপক বড় ধরনের স্লো পয়জনিং এর মতো আপনার রোগ সৃষ্টি হচ্ছে। এখন আপনি বলবেন যে তো ঠিক আছে, আমি পোলট্রি খাবো না, আমি আমি মাছ চাষের মাছ খাবো না, আমি নদী মাছ খাবো, সামুদ্রিক মাছ খাবো, সেখানেও শান্তি নেই। কারণ হলো যে মাইক্রোপ্লাস্টিক এক ধরনের প্লাস্টিক আছে, ছোট ছোট প্লাস্টিক কণা 5 মিলিমিটার কম, এটা আমাদের প্লাস্টিক পলিউশন, পেট বোতল প্লাস্টিকের আমরা যত ব্যবহার করেছি এটা নদীতে গিয়ে মিশছে, সমুদ্রে চলে যাচ্ছে, এগুলো ছোট ছোট কণা আমাদের প্রতিবার গোসলে যে অ্যারোমেটিক কসমেটিক সামগ্রী সাবান শ্যাম্পু ব্যবহার করছে, এখান থেকে মাইক্রোপ্লাস্টিক গিয়ে পানিতে মিশছে, এই থেকে এই মাছগুলো এটা খাচ্ছে। সেই মাছ আমরা যখন খাচ্ছি তখন আমাদের শরীরে মাইক্রোপ্লাস্টিক চলে যাচ্ছে, এটা রিসেন্টলি অনেক আলোচনা হচ্ছে, এটা নিয়ে দেখবেন। তবে সেখানেও আমাদের শান্তি নেই, সহজ কথায় ভেজাল থেকে মুক্তি পাওয়া এটা বড় ধরনের একটা চ্যালেঞ্জ হয়ে গেছে আমাদের।